লোকমান হাকিমের সন্তান আস্তে আস্তে বড় হলো। সন্তান একদিন ডাক দিয়া কয়, হে আব্বা জান, আমি একজন প্রাইভেট ভাবে নিজস্ব ভাবে একটা নিজস্ব গতিতে ব্যবসা বাণিজ্য করতে চাই। হে আব্বা, আমার কাছে টাকা নাই, বিজনেস করতে গেলে ব্যবসা করতে গেলে কিছু পুঁজি লাগে, মূলধন প্রয়োজন হয়, কিছু টাকা আমাকে দেন। লোকমান হাকিমের সন্তান ডাক দিয়া কয়, আব্বা আমি ব্যবসা করব, আমারে কিছু টাকা দেন। বাবা ডাক দিয়া কয়, হ্যাঁ সন্তান যাও, তোমার আমি 5000 টাকা দিলাম। তৎকালীন জামানায় 5000 দিনারের অনেক দাম, দিরহামের অনেক দাম। ডাক দিয়া কয়, সন্তান তোমাকে আমি টাকা দিলাম ঠিক আছে, কিন্তু টাকা কিন্তু আমার কাছে নাই, এখান থেকে অনেক দূর আমি ঠিকানা দিয়ে দিলাম, আমার একজন ব্যবসায়িক পার্টনার ছিল, সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল 5000, এর কাছে আমি টাকা পাও না, তুমি যাও সেই গ্রাম থেকে যদি টাকা আনতে পারো সেই টাকাটা তোমাকে দেব, সেই টাকাটাই না তুমি ব্যবসা বাণিজ্য করো। সন্তান বলে, আব্বা আমার কষ্ট করে যাওয়া আসার যদি দরকার হয়, তারপরেও যেহেতু আমার দরকার ব্যবসা করতে হবে, আমি যাব টাকা নিয়ে আসবো, আপনি শুধু আমাকে অনুমতি দেন। বাবা লোকমান হাকিম ডাক দেয়া কয়, হ্যাঁ সন্তান তুমি যে টাকা আনতে যাইবা বিপদ চলে আসতে পারবে, যেখানেই বিপদ আসবে নামাজ পড়বা, ধৈর্য ধরবা, বিপদ থেকে বাঁচাবেন আমার আল্লাহ। কে বাঁচাবে? সন্তান এবার বাবার কাছ থেকে বিদায় নেয়। বিদায়ের সময় লোকমান হাকিম ডাক দেয়া কয়, হ্যাঁ সন্তান সফরে বের হওয়ার সময় অজু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বের হও। সফরে বের হয় যাইতে যাইতে অনেক দূরের রাস্তা, যাইতে যাইতে তোমার যখন দুপুর হয়ে যাবে, সকালবেলা ঠান্ডা ঠান্ডায় রওনা দিলা, কিন্তু দুপুরে হতে হতে অনেক রৌদ্র প্রখর রোদ শুরু হবে, রৌদ্রের আলো আর তাপ যখন বাড়তে থাকবে জমিনের বালুগুলো পুরো গরম হয়ে যাবে, তোমার শরীরটাও গরম হয়ে যাবে, তোমার পোশাকগুলো গরমে হিট হয়ে যাবে, তোমার বর্তন বা বোতলের মধ্যে যে পানি আছে সেই পানিটাও গরম হয়ে যাবে, হঠাৎ তুমি যখন বিপদে পড়ে যাইবা, গরমের তাপ যখন অসহ্য হয়ে যাবে, তখন তুমি নামাজে দাঁড়ায় যাইবা, যখন আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হবে আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে দিবে, আর সালাম ফিরাইবা, হঠাৎ করে ডান বাম তাকায় দেখবা বিশাল বড় একটা বাগান দেখা যায়, বাগানের মধ্যে ঝর্ণার পানি শুরু হয়ে গেছে, যুরকন সুবহানাল্লাহ। হে সন্তান গোসলের প্রয়োজন হলে গোসল করবা ঠান্ডা পানি দিয়া, অজু করবা, আল্লাহর কুদরতি বা সাজদা দিয়া শুকরিয়া আদায় করবা, এরপরে তোমার বর্তন বা বোতলের মধ্যে যে পানি আছে গরম হয়ে গেছে সেই পানিটা ফালাইয়া ঠান্ডা পানি সংগ্রহ করবা, গোসলটাও করলা ঠান্ডা পানিও খাইলা, এবার যখন তুমি পথ চলতে আরম্ভ করবা শরীরটা ঠান্ডা দেখা যায়, এই সন্তান এবার দেখবা তোমার আরাম করতে মন চাইবে, হঠাৎ করে সামনে আগায় দেখবা বিশাল বড় একটা ছায়াদার গাছ দেখা যায়। হ্যাঁ সন্তান গাছের নিচে কিন্তু আরাম করিও না, বিপদ চলে আসতে পারে, তবে সেখানে তোমার একটা বুড়া মানুষের লগে দেখা হইব, ওই বৃদ্ধ মানুষটা যা পরামর্শ দিবে সেইভাবে তুমি চলবা, ওই বৃদ্ধ মানুষটা যদি তোমার সফর সঙ্গী হতে চায় তাহলে সফর সঙ্গী বানায় নিবা। হ্যাঁ সন্তান পথ চলতে চলতে যখন যে গ্রামের সর্দারের কাছে টাকা পাও না, ওই গ্রামে যাওয়ার সময় আরো আগে রাত্র হয়ে যাবে, রাত্র হয়ে গেলে সফরে বিরতি দিবা, যে গ্রাম সামনে থাকবে সেই গ্রামে যে আমার পরিচয় দিবা, কারণ ওই গ্রামের মানুষগুলো আমার অনেক ভক্ত, আমার নাম শুনছে ওরা কিন্তু আমাকে দেখে নাই, তোমাকে যদি পায়, তুমি যদি পরিচয় দাও তুমি লোকমান হাকিমের সন্তান, তাহলে থাকা খাওয়ার কোনো অভাব হবে না, যেরকম সুবহানাল্লাহ। এরপরে সেই গ্রামে একটা সুন্দরী মেয়ের সাথে তোমার দেখা হয়ে যাবে, বিয়ে করতে মন চাইবে, হে সন্তান বলেও বিয়ে করিল না, বিপদ চলে আসতে পারে, তবে তোমার সাথে যে একটা বুড়া মানুষ থাকবে, মুরব্বী থাকবে, সে যেমনি কইব সেইভাবে তুমি চলাফেরা করবা। এরপরে পাওনাদার যার কাছ থেকে পাওনা সেই সর্দারের বাড়িতে যাইবা, গ্রামে যাইবা,
সে টাকা যদি দিয়া দেয় তাহলে ফেরত চলে আসবা, আর যদি বলে রাত্রটা মেহমান হন সকালবেলা আপনার টাকা দিব তাহলে রাত্রি যাপন করবা না, যদি সেখানে রাত্রে ঘুমাও তাহলে বিপদ চলে আসতে পারে, আর বিপদের সম্মুখীন হলে নামাজে দাঁড়ায় যাইবা, বিপদ থেকে বাঁচানে ওয়ালা জোরে বলেন কি। লুকমান হাকিমের সন্তান উযু করে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন, ভাইরা আমার এবার সফর শুরু করলেন, সফর করতে করতে দুপুর বেলা যখন রৌদ্রটা বেড়ে গেল, তাপ বেড়ে গেল, বালুগুলোও গরম হয়ে গেছে, জমিনটা গরম, শরীরটাও গরম, পোশাকগুলোও গরম, পানিও গরম হয়ে গেছে, যে পানি পান করার জন্য বোতলে আছে বা বর্তনে আছে। লুকমান হাকিমের সন্তান এবার মোটামুটি বিপদে পড়ে গেল, কারণ গরমের তাপ আর সহ্য হয় না, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জ হলেন, নামাজে দাঁড়ায় গেলেন, সালাম ফিরালেন, হঠাৎ করে পানির ব্যবস্থা হয়ে গেল, ডান বাম তাকায় দেখে আব্বা যেইভাবে বলেছে সেইভাবে একটা বাগান দেখা যায়, বাগানের মধ্যে ঝর্ণার পানি শুরু হয়ে গেছে, যুরুকুন সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তান ওযু গোসল যা করার করলেন, ঠান্ডা পানি খাইলেন, শরীরটা ঠান্ডা, মেজাজ ঠান্ডা, সেখান থেকে যখন বের হয়ে আর সামনের দিকে আগাইলেন, পিছনে ঘুরা দেখে বাগানও নাই, ঝর্ণাও নাই, যুরুকুন সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তান সামনে যায়, ভাবলেন এই সময়টা শরীরটা শীতল হয়ে গেছে, দুপুর বেলা সামনে গাছ দেখা যায়, ছায়াদার গাছ, বিভিন্ন কৃষকরা বিলের মাঝখানে অনেক সময় গাছ লাগায়, কৃষিকাজ কইরা কইরা সেখানে আইসা রেস্ট নেই যদি বেশি গরম লাগে। আল্লাহর বান্দা লুকমান হাকিমের সন্তান আরাম করতে মন চায়, কিন্তু বাবা নিষেধ করেছেন আরাম করা যাবে না, সেই গাছের ছায়ার নিচে ঘুমানো যাবে না, বিপদ চলে আসতে পারে। তবে হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষের দেখা হয়ে গেল, সালাম দিলেন, সালামের জবাব দিলেন, এক সময় ডাক দিয়া কয় হ্যাঁ চাচা আপনার কথাই বুঝি আমার আব্বা বলেছে, যুরুকুন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম আলাইহিসসালামের সন্তান ওই বৃদ্ধ মানুষের সাথে কথা বললে, ওই বৃদ্ধ মানুষটা লুকমান হাকিমের সন্তানের সফর সঙ্গী হতে যায়, কহে তাহলে চলেন, সফর সঙ্গী হবেন ভালো কথা, কিন্তু আমার এই মুহূর্তে একটু গাছের নিচে ঘুমাইতে মন চাচ্ছে, শরীরটা বুঝি ক্লান্ত হয়ে গেছে, কয় আরাম করো ঘুমাও অসুবিধা নাই, কয় কিন্তু আব্বা তো নিষেধ করেছেন, কয় তোমার আব্বা নিষেধ করেছেন, ঠিক আছে তোমার আব্বা তো এই কথাও বলেছে, এই বুড়া মানুষটা যা বলবে তুমি শুনবা মানবা আর ধৈর্য ধারণ করবা নামাজ পড়বা, কয় হ্যাঁ ঠিকই তো বলেছে। লুকমান হাকিমের সন্তান এই কথা বলার পর মুরব্বি ডাক দেয়া, কয় হ্যাঁ ভাতিজা তুমি আরাম করো ঘুমা অসুবিধা নাই, আমি বৃদ্ধ মানুষ অনেক ঘুমাইছি জীবনে আর না ঘুমাইলেও চলবে, তুমি আরাম করো আমি তোমার পাহারাদারি করি, যুরুকুন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমের সন্তান এবার ঘুমায় আরাম করে, ওই মুরব্বি বেচারা পাহারা দেয়, ভাইরা আমার পাহারা দেওয়ার এক ফাঁকে তাকায় দেখে বিশাল বড় একটা বিষাক্ত সাপ দেখা যায়, ওই বিষাক্ত সাপ লুকমান হাকিমের সন্তানের দিকে যখন আগায় আসে, ওই মুরব্বি গাছের লাঠি একটা ভাঙ্গা ওই সাপটাকে পিটায় পিটায় দুনিয়া থেকে বিদায় করে দিয়া, অর্ধেকটা সাপ সুন্দর করে পলিথিন দিয়া পেছায়া ব্যাগের মধ্যে রেখে দিছে, আর অর্ধেকটা সাপ লুকমান হাকিমের সন্তান যাতে ঘুম থেকে উইঠা মৃত সাপটা দেখে এই জন্য বিশ্বাস করার জন্য সামনে রেখে দিছে। কিছুক্ষণ পরে যখন ঘুম ভাঙছে তখন চাচায় ডাক দেয়া, কয় হ্যাঁ লুকমান হাকিমের সন্তান ভাতিজা শোনো, তোমার আব্বা আসলেই বলেছে তোমার বিপদ আসতে পারে, এই জন্য বলেছে তুমি ঘুমায়ো না, তবে আমি একজন বুড়া মানুষ তোমার পাহারাদার ছিলাম, সাপ একটা আইছিল তোমাকে কামড় মারার জন্য, তাকায় দেখো লাঠি দিয়া পিটা পিটা সাপটাকে মেরে ফেলেছি, হ্যাঁ ভাতিজা বিপদ থেকে রক্ষা করেছেন আল্লাহ, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, যুরুকুন সুবহানাল্লাহ। এবার লুকমান হাকিমের সন্তান সহ বৃদ্ধ মানুষটা রওনা হয়ে গেল, যাইতে যাইতে ওই ব্যবসায়িক কাফেলার যে গ্রাম তথা লুকমান হাকিমের যে ব্যবসায়িক পার্টনার ছিল এলাকার ব্যবসায়ী, ওই সর্দারের গ্রামে যাওয়ার আগে
আরেকটা গ্রামে যাইতে যাইতে রাত্র হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা ঘনায় আসছে। গ্রামের মানুষগুলো জিজ্ঞেস করে আপনারা কোথায় যাবেন? কয় আমি হলাম লুকমান হাকিমের সন্তান, এটা হলো আমার সফর সঙ্গী মুরব্বী মানুষ, আমরা যাব অনেক দূরে। যখন পরিচয় দেওয়া হয়েছে লুকমান হাকিমের সন্তান, গ্রামের সরল মানুষ মুরব্বী যুবক সবাই মিলে আয়েশা তাকে অনেক আদর করে বলে, লুকমান হাকিমের অনেক ভক্ত আমরা, ওনার উপদেশ আমরা শুনি, তুমি যেহেতু লুকমান হাকিমের সন্তান যতদিন আমাদের গ্রামে থাকতে যাও থাকতে পারো, কোনো অসুবিধা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পর্যন্ত সেখানে বেড়াইলেন, সকালবেলা নদীর কাটে গেলেন, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ের সাথে দেখা হয়ে গেল, জান্নাতি হুরের মতো চেহারা সুন্দরী, বিশ্ব সুন্দরী একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। মেয়েটা পছন্দ হয়েছে, বিবাহ করতে মন চায়, কিন্তু আব্বা নিষেধ করেছেন। মুরব্বি চাচা ডাক দিয়া কয়, হে ভাতিজা, তোমার আব্বা নিষেধ করলে কি হবে? তোমার আব্বা তো বলেছে আমি বুড়া মানুষ, যা পরামর্শ দিই সেইভাবে চলবা, ধৈর্য ধরবা, নামাজ পড়বা, বিপদ থেকে বাঁচানে ওয়ালা। জোরে বলেন কে? হে ভাতিজা, বিবাহ করো অসুবিধা নাই, বাসর রাতটা যখন করবা তখন আমার সাথে পরামর্শ করে বাসর রাতটা কাটায়ও, দুই রাকাত নামাজ পড়ে নাও, আজকের রাত্রটা কিন্তু বড় ডেঞ্জারাস, বড় ডেয়ারিং রাত্র। এই দিক দিয়ে রাস্তা দিয়া মানুষ যায়, আর একজন আরেকজনকে ডাক দিয়া কয়, কিরে লুকমান হাকিমের সন্তান, লুকমান হাকিম অনেক চালাক মানুষ, অনেক হাকিম মানুষ, বুদ্ধিমান মানুষ, কিন্তু ওনার সন্তানটা মনে হয় বোকা, কারণ যে মেয়েটা সুন্দর দেখে বিয়ে করছে এর আগে তার আরো 9 থেকে 10টা পুরুষের সাথে বিবাহ হয়েছিল, সবগুলো স্বামী বাসর রাত্রি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, লুকমান হাকিমের সন্তানটা মনে হয় আজকে মারা যাবে, সকালবেলা লাশ বের করার জন্য যাব, আমরা লাশটা নিয়ে আসব। রাতের বেলা বুড়া মানুষটা বাহিরে দাঁড়ানো আছে, বাসর ঘরে ঢুকার আগে বইলা দিছে, তুমি যখন ভিতরে যাইবা বিবিরে বেশি কইরা পানি পান করাইবা। সুবহানাল্লাহ। জোরে কর। হঠাৎ করে বিবি বেশি পানি খাওয়ার কারণে পেশাবে ধরবে, পেশাব ধরার সময় বলবে বাহিরে যাওয়ার কথা, তুমি ভালোবাসা বেশি দেখায় বলবা, বিবিরে বাসর রাত্রে তুমি নতুন পোশাক পইরা বাহিরে যাবা, এটা হতে পারে না, আমি বাহির থেকে কিছু একটা কমট বা একটা পাতিলা নিয়ে আসি, সেই পাতিলার মধ্যে তুমি পেশাব করো, কোনো অসুবিধা নাই, এই কথা বলে তুমি বাহিরে আসবা, আমি আগে থেকেই পাতিলা একটা রেডি রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়া মানুষটা বাহিরে থাইকা বেগের ভিতরে ওই মরা সাপ যাওয়ার দিকটা ছিল, সেই সাপটা দিয়া দিছে, দিয়া একটা ডাকনাওয়ালা পাতিলা দিয়া বলে যাও বিবির সামনে যায়, পাতিলার ডাকনাটা উঠাবা, বিবির পেশাব করতে বলবা, পেশাব করার পরে আবার সেই ডাকনা দিয়া ঢাইকা দিবা, যেই কথা সেই কাজ, বিবিরে সেই বর্তনের ভিতরে পেশাব করায় ডাকনা দিয়া ঢাইকা দিছি, বাহিরে আনছে, বাহিরে আইডা মুরব্বির কাছে দিয়ে আবার ভিতরে চলে গেছে। বাসর রাত হলো, বাসর রাত শেষ হওয়ার পরে বাহিরে যখন জামাই আসে, লুকমান হাকিমের সন্তান চাচারে ডাক দেয়া কয়, হ্যাঁ চাচা, বুঝলাম না কি হইল, বাসর রাতটা আপনি পাতিল দিলেন, আমার বিবি পাতিলার মধ্যে পেশাব করলো, কিন্তু ভিতরে কিসের আওয়াজ যেন শুনতে পাইলাম। মুরব্বি ডাক দেয়া কয়, ভাতিজা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, কারণ হলো তোমার আগে আরো 9 থেকে 11 জন স্বামী তার মারা গেছে বাসর রাতেই, এই মহিলাটা জন্মগতভাবে তার, ভাইরা আমার বিশেষ অঙ্গের মধ্যে বিষাক্ত কিছু ছিল অথবা সূত্র সাপ ছিল, বাসর রাত্রে গেলে স্বামীটাকে কামড় মেরে তাকে মেরে ফেলতো, আর তুমি যখন ভিতরে গেলে আমি যে পাতিলা দিয়েছিলাম এই পাতিলার মধ্যে ওই গাছের নিচে যে আরাম করতেছিল যে সাপটা মেরেছিলাম, মাথাওয়ালা সাইডটা এই সাপের ভিতরে, এই বর্তনের ভিতরে রাইখা তোমাকে দিয়েছিলাম, তুমি যাতে বাসর ঘরে যাও, তোমার স্ত্রী যখন পেশাব করতে গেল ভেতর থেকে ছোট্ট বিষাক্ত সাপটা যখন বাহিরে আরেকটা সাপ দেখছি, বাহিরের সাপটাকে ধ্বংস করার জন্য সেটা নাইমা আসছে, তোমার বিবি বিষাক্ত সাপের ছোবল থেকে সাপ থেকে রক্ষা পেয়েছে, তুমিও হেফাজত রয়েছ, আল্লাহ তোমাকে হেফাজত করেছেন, অতএব দুই রাকাত নামাজ শুকরিয়া স্বরূপ আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। শ্বশুর বাড়ি মধুর হারি কয়েকদিন বেড়াইলেন, হঠাৎ করে ভাতিজা ডাক দেয়া কয়, চাচা চলেন না। কয়, কেন? কয়, চলেন,
যেই কাজের জন্য আসলাম সেই কাজে ফিরিয়া যাই, সেই কাজে ফিরিয়া গেল, তত সর্দারের কাছে টাকা পাও না, সর্দারের বাড়ি পর্যন্ত পৌঁছিয়া গেছে ঠিকানা মতো। সর্দার ডাক দিয়া কয়, হে লোকমান হাকিমের সন্তান, তোমার আব্বা আমার কাছ থেকে টাকা পাও না, তোমার আব্বা বড় ভালো মানুষ। সব প্রশংসা করার পরে ডাক দিয়া কয়, তোমার টাকা আমি দেব, তবে রাত্রেবেলায় আমার বাড়িতে মেহমান হয়ে যাও, সকালবেলা তুমি সব টাকা নিয়ে বাড়িতে যাও। আর আব্বা বলেছেন ওই বাড়িতে মেহমান হওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওই মুরব্বী, ওই সর্দারের অভ্যাস ছিল, কেউ টাকা পাওনা থাকলে বলতো আজকে ঘুমান সকালে নিন, এই চেয়ারটা দেন হুজুরের উপরে, খারাপ দেখা যাচ্ছে, তাড়াতাড়ি। ওই সর্দারের নিয়ম ছিল, কেউ টাকা পাওনা আসলে পাওনাদাররা বলতো রাত্রে ঘুমান সকালে নিয়েন, রাতের বেলা তাকে হত্যা করতো, অথবা এমন জায়গায় ঘুম পাড়াইতো যেখানে স্রোতের পানি, জোয়ারের পানি আইসা উঠে, ওই পানিতে ডুইবা মানুষগুলো মারা যাইত। লোকমান হাকিমের সন্তান ডাক দিয়া বলে, হ্যাঁ চাচা। সাথে যে সফর সঙ্গী মুরব্বী আছে ওনারা কয়, চাচা আব্বা বলেছেন এখানে আরাম করা যাবে না, তথা রাত্রি যাপন করা যাবে না। বুড়া ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা, তোমার আব্বা তো এটাও বলেছেন যে আমি বুড়া মানুষ, যা বলবো পরামর্শ দিব সেইভাবে চলবা। কয়, হা। কয়, ঘুমাও। আমি ঘুমাইলে ঘুমাবো, না ঘুমাইলে নাই, তোমার কিন্তু আমি পাহারাদারি করবো, দুই রাকাত নামাজ পড়ে তারপরে ঘুমাও, বিপদ থেকে বাঁচা নেওয়ালা একজন আছেন, জোর বলেন তিনি কে? দুতলা একটা বাড়ি, দুই ভাবে এসেছে ভাইয়েরা আমার ঘটনাটা। দুতলা একটা বাড়ি, সাগরের কিনারায় বাড়ি, ভিতরে আর একটা বাড়ি আছে, সেই বাড়িতে বাড়িওয়ালা ঘুমায়, আর সাগরের কিনারায় যে বাড়িটা আছে নিস্তালায় মেহমানরা ঘুমাইতে দেয়, আর দুতলায় বাড়িওয়ালার দুই সন্তান ঘুমায়। নিস্তালায় যারা ঘুমায় মেহমান, এরা ঘুমের মধ্যেই থাকে, রাতের জোয়ারের পানি আইসা, সাগরের পানি আইসা ডুবাইয়া পাওনাদারকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বাবা এমন খারাপ মানুষ, সন্তান জানেও না, সন্তান দোতলায় ঘুমায়, মেহমান নিস্তলায় ঘুমায়, রাত্র যখন গভীর হয়ে যায়, বুড়া মিয়ায় ভাতিজা লোকমান হাকিমের সন্তানকে ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা চল দোতলায় আমরা যামু। দোতলায় যায় বাড়িওয়ালার সন্তান দুইটারে ডাক দিয়া কয়, আমরা তোমার আব্বার মেহমান, আমাদেরকে নিস্তালায় ভয় লাগে, আমরা দোতলায় থাকতে চাই, তোমরা একটু নিস্তালায় চলে যাও। বাড়িওয়ালার দুই সন্তান জানে না বাবার অপকর্মের কথা, মেহমানরা দোতলায় ঘুমাইতে দিয়া বাড়িওয়ালার দুই সন্তান যখন নিস্তালায় ঘুমায়, সকালবেলা সকালবেলা ভাইয়েরা আমার, বাড়িওয়ালা মেহমানের লাশ বের করার জন্য যখন নিস্তালায় যায়, তাকায় দেখে মেহমানের লাশ নয়, এর দুই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দোতলায় গেছে। যায় বলে, হ্যাঁ লোকমান হাকিমের সন্তান, হে বুড়া মিয়া চাচা মিয়া, আপনারা দোতলায় কেমনে আসলেন? কয়, বেশি কথা কইস না, তোর দুই সন্তান যেমনে দুনিয়া থেকে গেছে, আমাদের বুদ্ধির কারণে যেমনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের টাকা তাড়াতাড়ি দিয়ে নয় তো তোর কিন্তু দুনিয়া থেকে সরাহা দিব। সুবহানাল্লাহ। জলদি করে টাকা দিয়া দিল, টাকা পায় আবার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেল। শ্বশুর বাড়ির এলাকার মানুষগুলো কয়, এর আগে কয়েকজন এই সুন্দরী মহিলাটার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শুধু লোকমান হাকিমের সন্তান বিদায়, বুদ্ধির জোরে বাইরা গেছে, বাইচা গেছে, আসলে বুদ্ধির জোরে বাসে নাই, বাঁচিয়েছেন, জোরে বলেন কে? সংক্ষিপ্ত আকারে বলি ভাইয়েরা, আমার শ্বশুর বাড়িতে কয়েকদিন বেড়ায় আবার বাড়ির পথে রওনা হলেন, যে গাছের নিচে আরাম করার জন্য ঘুমাইছিল সেই গাছের নিচে আইসা ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, আবার যখন শ্বশুর বাড়িতে বেড়াইতে যাব তখন কিন্তু আপনি আমার সাথে যাবেন, আপনার পরনের পোশাক আশাক বেশি সুবিধার না, নেন 5,000 টাকা, আমার দরকার নেই, আপনি ভালো পোশাক কিনেন, আর আমি সুন্দরী বিবি পাইছি, এটাই তো আমার যথেষ্ট। চাচা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা, আমারে দুনিয়ার সাধারণ বুড়া মানুষ মনে করেছ, আমি কিন্তু দুনিয়ার সাধারণ কোনো বুড়া মানুষ নয়, আমি হলাম আসমানের একজন রহমতের ফিরিস্তা। তোমার আব্বা যে আমল করে, তুমি যে আমল করো, তোমার আব্বা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তোমাকে সফর সঙ্গে একজন পাঠায়া দিছে, একজন ফেরেশতা আমাকে বলেছেন, আল্লাহ আমি যেন একটা বৃদ্ধ মানুষের সরদ ধরে তোমার সাথে এই সফরে অংশগ্রহণ করে বিপদ আপদ থেকে হেফাজত করি। হ্যাঁ
লোকমান হাকিমের সন্তান, শুধু তোমার আব্বার ভালো আমলের কারণে আর নামাজের কারণে ধৈর্যের কারণে সৎ কাজের আদেশ করার কারণে আল্লাহ তোমাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচায় দিয়েছে যখন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম আপনি সালাত ও আমর বিল মারুফ ওয়া নাহ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করব। লোকমান হাকিমও তার সন্তানদেরকে নসিহত করেছে, আল্লাহ কোরআনুল কারীমে নোট করে আমাদেরকে জানিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ সন্তান আল্লাহর সাথে শরীক করিও না, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো, ধৈর্য ধারণ করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক জোরে বলেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সহ যে কথাগুলো বললাম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সবর করা, শিরিক মুক্ত থাকা, এই আমলগুলো করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে।